আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাই, শুরু করছি আজকের ভিডিওটি। আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন, পঞ্চম গণবিভাগ কর্তৃক চূড়ান্ত নিয়োগের সুপারিশ করা হয়েছে। তো 17তম নির্বাচন কেন্দ্রে যারা আছেন তাদেরকে 19 সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ দিতে বলা হয়েছে, যোগদান করতে বলা হয়েছে। তো চলুন সংক্ষেপে আমরা কিছু বিষয় আলোচনার মাধ্যমে বিষয়টা তুলে ধরি। 19,500 প্রার্থীকে শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ, যোগদান 19 সেপ্টেম্বরের মধ্যে। এই লিস্টটা প্রকাশ হয়েছে 21 আগস্ট 2024 6টা 57-তে। সেখানে দেখেন বলা হয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগের জন্য নির্বাচিত 19,586 জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ সুপারিশ করা হয়েছে। বুধবার 21 আগস্ট বিকেলে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ পত্র প্রকাশ করা হয়। নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে প্রার্থীরা চূড়ান্ত সুপারিশ ডাউনলোড করতে পারছেন। চূড়ান্ত সুপারিশ পত্র ডাউনলোড করে প্রার্থীরা আগামী 19 সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগদান করতে পারবেন। বুধবার 21 আগস্ট বিকেলে এনটিএসসি এক কর্মকর্তা বিষয়টি ডেলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, 19,586 জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ সুপারিশ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে প্রার্থীরা নিয়োগের সুপারিশের এসএমএস পাবেন। চূড়ান্ত সুপারিশ পত্র ডাউনলোড করে প্রার্থীরা আগামী 19 সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগদান করতে পারবেন। তো এই ছিল সম্পূর্ণ বিষয়টি। আসলে যারা 17তম নিবন্ধন দাবি আছেন এবং 16তম নিবন্ধনের অনেকে আছেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করেছিলেন, তারা অনেক 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 ধৈর্যের ফল দিয়েছেন এবং অবশেষে তারা তাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা পেয়েছে। সোনার হরিণ যে চাকরিটি তারা অবশেষে পেয়েছে। আসলে বলে প্রকাশ করতে পারবো না তারা কি পরিমাণ স্ট্রাগল করছে, ধৈর্যের পরীক্ষা দিয়েছে, একমাত্র তারা আর আল্লাহ জানে। তো এই বিষয়ে কোনো সন্দেহ নেই, অবশেষে তাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা পেয়েছে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। নতুন কর্মজীবন আপনাদের আনন্দময় হোক। সবাই 19 সেপ্টেম্বরের মধ্যে যোগদান করে নতুন কর্মজীবন শুরু করেন, এ প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।